আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেনাজমো ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় নিয়ে। অনেকেই দেখা যায় চুল পড়ার সমস্যায় রয়েছেন, আর অনেকেরই চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। যদি এভাবে দিন দিন চুল পড়ার সমস্যা বেড়ে যায়, তাহলে ঘরোয়া কোনো সমাধান নিতে হবে। আজকে আমি ঘরোয়া কিছু সমাধান দিব যাতে আপনাদের চুল পড়া কমবে, চুল ঘন লম্বা হবে। তো এই জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। প্রতিদিন কমপক্ষে 50টা চুল পড়া স্বাভাবিক, তবে এর চেয়ে বেশি চুল পড়লে অবশ্যই চিন্তার বিষয়। সেজন্য আপনারা ঘরোয়াভাবে বিভিন্ন উপায় অবলম্বন করতে পারেন। আমি যে আজকে রেমেডিটি দেখাবো, এটি ব্যবহারে আপনারা 2 থেকে 3 মাসে আপনাদের চুল পড়া সম্পূর্ণ কমে যাবে। এই জন্য আমি এখানে ডিম ব্যবহার করব, এছাড়া আরও কিছু উপাদান আমি ব্যবহার করব, আর কিছু টিপস শেয়ার করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই, আর টক দই আমি এখানে 3 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি মেথির গুঁড়ো, আপনারা বাজারে যে কোনো দোকানে মেথির গুঁড়ো পাবেন, এছাড়া সোপার শপগুলোতেও আপনারা মেথির গুঁড়ো পেতে পারেন। এখানে আমি মসুরির ডাল গুঁড়ো করে নিয়েছি, বাসায় থাকা মসুরির ডালকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ এর সাথে দিয়ে নিচ্ছি। আর নিব একটি ডিম, ডিমটা সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে থাকবে। আপনারা এখানে কুসুম অথবা সাদা অংশ ইউজ করতে পারেন, আমি এখানে ডিমের পুরো অংশটাই ব্যবহার করব। আর এই ডিমটাকে সম্পূর্ণভাবে ফেটিয়ে নিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি নিয়ে নেব একটি পাকা কলা, যদি কলাটা বেশি বড় হয় সেক্ষেত্রে আপনারা অর্ধেক পরিমাণ নিতে পারেন, আর যদি ছোট হয় তাহলে আস্ত কলাই নিতে পারেন। তো এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটি কাটা চামচের সাহায্যে। খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারেন, আপনারা ব্লেন্ডারও এটি গুঁড়ো করে নিতে পারেন। তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে আপনি মিশ্রণের সাথে মিশিয়ে নেবেন, এবং খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এই প্যাকটি আপনারা সপ্তাহে 1 দিন অন্তত ব্যবহার করবেন। যারা দেখা যায় চুলের প্রতি সময় দিতে পারেন না, তারা এই প্যাকটি অবশ্যই ব্যবহার করতে পারেন। অনেকেই দেখা যায় চাকরি করেন, তারাও এই চুলের যত্নের জন্য এই প্যাকটি ব্যবহার করতে পারেন। সপ্তাহে 1 দিন এই প্যাকটি আপনারা ব্যবহার করলে দেখবেন আপনাদের চুল পড়া অনেকটাই কমে গেছে, আর চুলের গোড়া অনেকটাই মজবুত হয়েছে। প্যাকটি তৈরি করা হয়ে গেলে আপনারা আপনাদের মাথার স্ক্যাল্পে এই প্যাকটি খুব ভালো করে লাগিয়ে নেবেন। সম্পূর্ণ চুলে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে, এবং লাগিয়ে নেওয়ার পরে অন্তত 2 ঘন্টা আপনারা এই প্যাকটি মাথায় লাগিয়ে রাখবেন। খুব ভালো মতো আপনাদের প্যাকটি লাগানো হয়ে গেলে আপনারা এটি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। খুব ভালো করে শ্যাম্পু করতে হবে, তাহলে আপনাদের এই প্যাকটি খুব ভালো মতো ধুয়ে যাবে। আর প্যাকটি লাগানোর সময় আপনারা একটু ম্যাসাজ করে লাগিয়ে নেবেন, এবং শ্যাম্পু করার সময় শ্যাম্পু দিয়ে কিছুটা চুলের ভিতরে স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবেন। এতে আপনাদের চুলের ভিতরে যে মাথার স্ক্যাল্প আছে সেখানে সঞ্চালন বাড়বে। এই প্যাকটি আপনাদের চুল বাড়তে সাহায্য করবে, চুলের আগা ফাটা দূর করবে, এবং চুলকে লম্বা এবং ঘন করতে সাহায্য করবে। সপ্তাহে 1 দিন করে আপনারা এই প্যাকটি ব্যবহার করলে 30 দিনে দেখবেন আপনাদের চুল পড়া কমে নতুন চুলও গজিয়েছে। মেথি দিয়ে এই প্যাকটি তৈরিতে আপনাদের অনেক লম্বা হবে চুল, এবং চুল ঘন হবে। আর এভাবেই আপনারা খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বাসায় এই প্যাকটি তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।